শালানপুর ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষের তরফে 12 দফা দাবিকে সামনে রেখে এদিন ডেপুটেশন দেওয়া হলো বিডিও অফিসে। আদিবাসীদের অভিযোগ, সরকারের নানা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাদের মূল দাবি, খাস জমি থেকে তাদের উচ্ছেদ করা যাবে না। শালানপুর ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এদিন অধিকার আদায়ের দাবিতে মোট 12 দফা দাবিকে সামনে রেখে শালানপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে শালানপুরের বিডিও অদিতি বসুর হাতে স্মারকলিপি তুলে দিলেন। তাদের দাবি, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে, আর এর ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাদের মূল এবং প্রথম দাবি হল, খাস জমিতে বসবাসকারী আদিবাসী সমাজের মানুষদের কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, খাস জমি দখলকারী আদিবাসী ও গ্রামের মানুষকে পাট্টা দিতে হবে। এরকমই একগুচ্ছ দাবি দাবা নিয়ে এদিন শালানপুরের বিডিও অফিসে এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন স্মারকলিপি জমা দেয়। আদিবাসী সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের দাবি দাবাগুলির প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেবার আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের জল জঙ্গল জমি যে আদিবাসীর সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার যাতে আমাদের মানে বজায় থাকে, মানে ইমপ্লিমেন্ট হয়, পূর্ণভাবে ইমপ্লিমেন্ট হয়, সেই জন্য আমরা ওনার কাছে এই খাস জমি যেটা আমাদের সরকারের আছে, সেই খাস জমি যে আদিবাসীর যেটা দখল করে চাষবাস করে তার দিকে যেমন উচ্ছেদ না করা হয়। দু নম্বর দিয়েছি, আমরা যারা দখল করি সেই গ্রামের আদিবাসীকে, যেখানে যে আদিবাসী যে জায়গাটা দখল করে সেইটার নামে পাট্টা দিতে অনুরোধ রাখলাম। আমাদের অ আদিবাসী যারা, আমাদের আদিবাসী সার্টিফিকেট, অ এসটিরা এসটি সার্টিফিকেট বেরোচ্ছে, সে জাল হচ্ছে, সেটা যেন বন্ধ হোক। আমাদের আদিবাসী যে শ্মশান, আমরা যেটা মানুষ আমাদের দাহ করি কিংবা সমাধি দিই, সেই জন্য আমাদের একটা জায়গা সংরক্ষিত করে সেটা ডেভেলপ করার জন্য ওনার কাছে দাবি রেখেছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।